আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো দুজন, চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। বিথির সাথে কি তোর রিসেন্টলি কোনো ঝামেলা হয়েছে? কি সামনে তোমার জন্য আরো অনেক কিছু ওয়েট করছে, ভালো ভালো জিনিস। যেমন এরপর যদি কখনো শুনি তুই কোনো মেয়ের সাথে কথা বলছিস, এটা তো সবুজ জানে। কি বলিস, সবুজ কিভাবে জানবে এটা? বাবা হাবিব, তোমাকে তো আজকাল একা দেখাই যায় না, হঠাৎ আজকে একা? ওই সবরম একটু ব্যস্ত আছে, আর ম্যাডাম ব্যাপারটা তো এমন না যে আমরা টিনেজার সারাক্ষণ হাত ধরাধরি করে ঘুরবো, মানে কয়েকবার আপনার সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে আর কি। শুনলাম ওনা কি ঝামেলার মধ্যে আছে? হ্যাঁ, ওই রাতুলকে কারা যেন মেরেছে এটা নিয়ে একটু ব্যস্ত আছে। কারা মেরেছে সেটা তো খুব পরিষ্কার। মানে কি ম্যাডাম, আপনি কি জানেন না কি কারা এই কাজটা করেছে? জানার কি আছে, এটা তো দিনের মতো পরিষ্কার। জিসানের সাথে শবনমের ঝামেলা, আর রাতুল কার সঙ্গে মিশে? শবনমের সাথে। মানে শবনমের ঝালটা রাতুলের উপর ছেড়েছে। হতে পারে। হাবিব, তুমি যে শবনমকে নিয়ে এত ভাবো, শবনমের এত ভাবনায় তোমার জায়গা কোথায়? ম্যাডাম, ওই যে যে রাধে সে চুলো বাঁধে, যার ভাবনা থাকার কথা সবকিছুই থাকে। মানে দেখুন না, মানে আপনার সাথে আমার ব্যাপারটা না, আপনি অন্য ডিপার্টমেন্টের শিক্ষক, আমি আরেক ডিপার্টমেন্টের শিক্ষক, মানে আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। মানে আমি আপনার ভাবনার ভিতরে আছি, আপনি আমার ভাবনায় আছেন, আমার স্টুডেন্টরা আমার ভাবনায় আছে, আমার ক্যাম্পাস আমার ভাবনায় আছে, সবরম আছে। মানে হ্যাঁ, সবরমের সঙ্গে আমার একটা দূরত্ব ছিল ঠিক আছে, কিন্তু সে তো ভাবনার বাইরে কখনো ছিল না, আমিও তাই। তুমি কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। মানে বুঝি নাই। মানে প্রেমের ক্ষেত্রে তুমি একটা ইতিহাস গড়বে। তো ইতিহাসটাকে আপনি লিখবেন? আমি লিখবো কেন, আর তুমি যদি চাও না হয় লিখবো না। মানে আমি তো তেমন গুরুত্বপূর্ণ কেউ নই, মানে আপনার কাছে যদি মনে হয় যে আমার এই গল্প বা আমার এই ঘটনা ইতিহাস হওয়ার যোগ্যতা, হলে আপনি লিখে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভাববো। কিন্তু একটা বিষয়, মানে এত কিছুর পরও তোমাকে আমার মানে মাঝে মাঝে খুব চিন্তিত মনে হয়। চিন্তিত আমাকে? ম্যাডাম, আপনি আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না, আমি একদম ঠিক আছি। না মানে তোমাকে নিয়ে আমি কেন চিন্তা করব। এনিওয়ে চলো চা খাই। ম্যাডাম ক্লাস আছে, মানে ক্লাস শেষ করে আমি আপনাকে ফোন দিই। ঠিক আছে, ওকে, আসি ম্যাডাম। আচ্ছা আজকে রাখছি, হ্যাঁ পরে আবার কথা হবে। ঠিক আছে, বাই। আরে ফয়সাল ভাই, আরে তোমার বন্ধু তো একটা মাল। মাল কেন ভাই, ওকে কোনো ঝামেলা করছে? আরে না, ঝামেলা করবে কেন, আমাদের যে ঝামেলাগুলো আছে না ওগুলো ক্লিয়ার করার জন্য ওকে ব্যবহার করব। ও কিভাবে ক্লিয়ার করবে ভাই? আমাদের বাড়িওয়ালার মেয়ে জেসি আছে না? আরে ও তো ওর বন্ধু। কি বলেন ভাই, আমার বন্ধু আমি জানি না, আপনি কেমনে জানলেন ভাই? আরে আমরা তো বড় ভাই, আমাদের অনেক তথ্য সংগ্রহ করতে হয়। ভাই সত্যি বলতেছেন? একদম সত্যি বলতেছি। ও একটা সোনার ডিম পাড়া হাঁস, ওকে হাতের মুঠোয় রাখতে হবে। হাতে রাখতে হবে কিভাবে ভাই? আরে কিভাবে, আমাদের যে প্রতি মাসে বাড়ি ভাড়া দিতে একটু দেরি হয়, এ হয় সে হয়, ওকে দিয়ে একটা সমাধান করবো, বুঝো না? তোমার বন্ধু যে এত বোকা ফয়সাল আমি বুঝতে পারিনি।
একটু মজাও বোঝে না, ওর সঙ্গে তো প্রাণ করেছি আমরা। ভাই টাকাটা রাখেন। ফয়সাল তুমি তোমার বন্ধুকে বোঝাও। আরে মজা করছে। মজা? তুই ভাবলি কি করে তোর কাছ থেকে টাকা নিব, তুই আমার বন্ধু না? আরে তোরা না বললি যে কত ধরনের সমস্যা, এই বিল সেই বিল দিতে হবে? বিল তো অবশ্যই দিতে হবে, সেজন্য তোকে টাকা দিতে হবে, এটাকে বলছে। আরে আমি এখানে থাকবো, টাকা দিতে হবে না? তুই থাকবি, 100 বার থাকবি, আমি আছি না। দরকার হলে আমি বাইরে থাকবো, তুই এখানে থাকবি, তুই আমার বন্ধু না? আরে না ফয়সাল শোনো, আজকে থেকে তুমি আর আমি আমার বিছানায় ডাবলিং করবো, ওকে? জি ভাই। আর তোমার বন্ধু তোমার বিছানায় থাকবে সিঙ্গেললি। জি ভাই অবশ্যই। ও সারা দিন পরিশ্রম করে, প্র্যাকটিস করে, তারপর একটু রেস্টের দরকার আছে। অবশ্যই। ঠিক আছে? জি ভাই। ভাই আপনারা কি কিছু খাইছেন টাইছেন? আরে খাওয়ার কথা কি, খাওয়ার কথা কি, আসো, খাওয়া তো হয়নি, এখন আমরা খাবো, নান্না বিরিয়ানি খাবো, আসো তুমি আর আমি। অনেকদিন বিরিয়ানি খাই না ভাই। আমার সাথে টাইম স্পেন্ড করতে কি তোমার খুব ভালো লাগছে নাকি এমনি এমনি বলছো? আরে পুরোটা দিন পার করে ফেললাম তোমার সাথে, আর তুমি বলছো তোমার সাথে টাইম স্পেন্ড করতে আমার ভালো লাগে কিনা। আচ্ছা যদি আমার ভালো নাই লাগতো তাহলে কি আমি সারাদিন তোর সাথে ঘুরি এরকম? হ্যাঁ সেটা ঠিকই বলেছো, তাহলে চলো না কোথাও একটা ট্যুর প্ল্যান করি। হ্যাঁ ট্যুর প্ল্যান তো করাই যায়, আই লাভ ট্রাভেলিং। কোথায় যাওয়া বলো তো? তুমি ঠিক করো, তোমার যেখানে যেতে ইচ্ছে হয়। সুইজারল্যান্ড? আরে বললেই কি সুইজারল্যান্ড যাওয়া যায়? সুইজারল্যান্ড যেতে হলে একটা লম্বা প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হবে, ভিসা লাগবে, এম্বাসিতে দৌড়াদৌড়ি করতে হবে, অনেক সময়ের ব্যাপার। আমরা দেশের মধ্যে আশেপাশে কোথাও একটা ট্যুর দিয়ে আসি। না বাংলাদেশের সব অঞ্চল সব ডিস্ট্রিক্ট আমরা ঘোরা শেষ, রাজশাহীটা বাকি ছিল সেটাও ঘুরে নিলাম, যদিও আসছিলাম কাজে। না রাজশাহী তো তুমি ঘুরতে আসোনি তাই না, তুমি তোমার রিসার্চের জন্য এসেছো তাই না? হ্যাঁ রিসার্চ আর কোথায় করতে পারলাম, সারাদিন তো তোমার সাথেই ঘুরতেছি। সেই জন্য তো বললাম যে চলো না কোথাও একটু ঘুরে আসি। হ্যাঁ প্ল্যান করবো না। আচ্ছা এই মুহূর্তে প্ল্যান অফ থাক, আমি বাসায় যাবো, বুঝছো অনেক দেরি হয়ে গেছে। চলো আমি তোমাকে নামিয়ে দিয়ে আসি। তুমি আমাকে নামাই দিবা? দরকার নাই, আই ক্যান ম্যানেজ মাইসেলফ। কেন তুমি নিজে নিজে একা একা যাবা বলো? আমি এক প্রাণে তোমাকে নামিয়ে দিয়ে আসি। না আমি যেতে পারবো, তাছাড়া মামার সঙ্গে থাকি তো, মামা যদি দেখে, আর মামা না আমাকে অনেক আন্ডারএস্টিমেট করে, ভাবে যে আমি কোনো ছেলের সাথে কথাই বলতে পারি না। আর যদি দেখে তোমার মতো একটা হ্যান্ডসাম ছেলেকে নিয়ে আমি রাতের বেলা বাড়ি ফিরছি, মামা একদম নিশ্চিত হার্ট অ্যাটাক করবে। আমি যাই। ও ভালো কথা, সারাদিন তোমার সাথে থাকলাম, তোমার জন্য একটা গিফট এনেছিলাম, দিতেই ভুলে গেছি। গিফট? হ্যাঁ তোমার দুটো হাত এরকম জড়ো করো, আমি দেই, আমি যাওয়ার পর তারপর খুলবা। এটা কেমন কথা, গিফট দিবে আমি দেখবো না? আমার আনিজে লাগছে, একটু দাও না হাতটা, এরকম করো, আমি দেখতে পাবো না? না আমি যাওয়ার পরে খুলবা। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ওকে ভালো থাকো, হ্যাঁ গুড নাইট। আমার কেমন বুঝতে পারছি, কাল তাহলে দেখা হচ্ছে। গিফট? বাহ ভেরি স্মার্ট মেয়ে। রোজ, আমার নাম রূপক, আমি তানিয়ার ফ্রেন্ড। আমি আপনাকে চিনি, আপনার কথা আমি শুনেছি। ও তোমার কি একটু সময় হবে? কেন বলুন তো? যদি কিছু মনে না করো তাহলে তোমার সঙ্গে কিছু কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ বলুন না, আমরা ওদিকটাতে বসে কথা বলি। ঠিক আছে চলো ওদিকটাতে বসে। কি যেন বল,
বলবেন বলছিলেন? রোজ, তোমাকে কথাটা বলা ঠিক হচ্ছে কিনা জানি না, তবে আমাকে বলতে হচ্ছে। না না, আপনি বলেন, সমস্যা নেই। তুমি যে সিটটাতে উঠেছো, তুমি কি জানো সিটটাতে আগে কে থাকতো? হ্যাঁ, আমি শুনেছিলাম, প্রিয়াঙ্কা নামে এক আপু ছিল, তানিয়া আপু আমাকে বলেছিল। কেন ভাইয়া, কোনো সমস্যা? তার মানে ওরা ধরেই নিয়েছে প্রিয়াঙ্কা আসবে না। কিছু বললেন? না। আচ্ছা, প্রিয়াঙ্কার জিনিসপত্রগুলো কি রুমেই আছে? হ্যাঁ, ওনার জিনিসগুলো আমি একপাশে সরিয়ে রেখেছি, আর আমি যেহেতু রুমে উঠেছি, আমার জিনিসগুলো আমি একপাশে রেখেছি। কিছু মনে না করলে তোমাকে একটা কথা বলতাম। হ্যাঁ, বলেন না। প্রিয়াঙ্কার জিনিসগুলো একটু গুছিয়ে রাখো প্লিজ। ঠিক আছে ভাইয়া, আমি সরিয়ে রাখবো। আমার মন বলছে টুডে টুমরো প্রিয়াঙ্কা ফিরে আসবে। আমি তো আসলে ভাইয়া এই ব্যাপারে কিছুই জানি না। তাহলে আজকে আমি উঠি। ও হ্যাঁ, সরি, তোমার সময় নষ্ট করলাম। না না, ঠিক আছে, আসছি। ভাই উঠেন, ভাই উঠেন। ভাই কই যাবেন? মুনের কাছে। বাসায় যাবেন না ভাই? বাসা? আমার তো বাসা নাই। ভাই আপনার বাসার নাম্বারটা বলেন, আপনাকে পৌঁছাই দেয়। এই তোর, আমি বললাম না আমি মুনের কাছে যাব। ও না, আমার বাসা। ভাই বাসাটা আপনার কোন দিকে? রাখ, আমার বাসা এইদিকে। না 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 না, এইদিকে। না 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 না, এইদিকে না, আমার বাসা ওই যে ওই দিকে, মুনের দিকে। মুন? এই মুন। রেজিশন, কি হয়েছে রে, এখানে খাড়িয়ে খাড়িয়ে তারা গুনছিস কেন? হ্যাঁ, আরে বন্ধু তুই। আচ্ছা বন্ধু, আমার বাসাটা কোন দিকে রে? এইদিকে না এইদিকে রে? বল। বাইশতে পারেছি, বাসা কোন দিকে? বাইকটা লিয়ে হো, বাসা যাবো, চল। বন্ধু। বলো বন্ধু। এই যে তোমার সাথে আমি ঘুরি, একসাথে আড্ডা দিই, খাই, তোমাকে হোস্টেলে পৌঁছে দিই, আবার ক্যাম্পাসে নিয়ে আসি, ওর কথা তোমার সাথে সময় কাটাতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমারও খুব ভালো লাগে। ভালো লাগে বলেই তো আমিও তোমার সাথে আড্ডা দিই, ঘুরি। ভালো না লাগলে কি ঘুরতাম? একটা বিষয় কিন্তু আমার কাছে স্পষ্ট, যে তোমার কাছে আমি একটা ভালো মেন্টাল সাপোর্ট পাই। হবে হয়তো। আমি তো কবেই ক্যাম্পাস ছেড়ে চলে যেতাম, শুধুমাত্র শুধুমাত্র কি বলো? থাক বাদ দাও, অন্যদিন বলবো। আরে বাদ দাও কেন, তুমি তো আমার কাছে কোনো কিছু লুকাও না, বলো কি? আরেকদিন বলি। ঠিক আছে বন্ধু, আমার সব ফ্রেন্ডরা কিন্তু আমাকে বলে যে তুই সবুজের সাথে কেন এত মিশিস, ওর সাথে কেন এত কথা বলিস, ও তো আমাদের ক্যাম্পাসের কেউ না,
ও বহিরাগত। কিন্তু আমি তো জানি তুমি অনেক ভালো মানুষ, গুড সোল পারসন। সেই জন্য তোমার সাথে কথা বলতে, আড্ডা দিতে আমার খুব ভালো লাগে। আমি মন খুলে তোমার সাথে কথা বলি। সত্যি বলতে তোমার মতো করে এভাবে কেউ আমাকে কখনো বোঝেনি। আর ওরা আমাকে কি করে বুঝবে বলো? ওরা তো আমার সাথে সময় কাটায়নি, ওরা তো আমার সাথে আড্ডা দেয়নি, ওরা বুঝবে? তুমিও তো ওদের সাথে সময় কাটাওনি, তুমিও তো আড্ডা দাওনি, সেই জন্য তুমিও ওদেরকে বুঝতে পারছো না। আমার বন্ধুরা খুব ভালো, তুমি ওদের সাথে সেরকম মিশনই বলে তুমি জানো না। আমি যেরকম, আমার বন্ধুরাও ঠিক সেরকম হবে হয়তো, কিন্তু তোমার মতো না। তুমি আমার জন্য খুবই স্পেশাল। আমি তোমার জন্য স্পেশাল? হ্যাঁ। আচ্ছা, তা কতটা স্পেশাল আমি শুনি। সবুজ, তুমি লজ্জা পাচ্ছ? আল্লাহ, তুমি আমার কাছে লজ্জা পাচ্ছ? বলো না শুনি আমি কতটা স্পেশাল। কোনা, আমি না তোমাকে একটা কথা বলতে চাই, কিন্তু তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, তোমার চোখে চোখ রেখে কথা বলাটা না আমার জন্য খুবই খুবই টাফ। আল্লাহ, আমি একটু ঘুরে বলি? প্লিজ ঘুরো, ঘুরে বলো। কমফোর্টেবল এবার? হ্যাঁ বলো। কোনা, হুম, আমি না তোমাকে বলবো? বলো, না হলে কিন্তু চলে যাব আমি। তুমি না অনেক সুন্দর। আমি যে সুন্দর এটা ক্যাম্পাসের সবাই বলে, তারপরে কি সেটা বলো। কোনা, আমি তোমাকে কবে আটকে রাতুল কোনটা ধরি? হ্যাঁ ধরো। হ্যালো, কই তুই? কে ক্যাম্পাসে এত রাতে? তোর ক্যাম্পাসে কি কি হইছে? তুই বাসায় আয় তাড়াতাড়ি। আরে কবি তো কি হইছে? বাসায় আয় তারপরে বলতেছে। আরে বাবা, আমার কো কোনো গ্যাঞ্জাম লাগছে? আমার কো, আমি এদিক থেকে সলভ করি। সবুজ, একদম ফাপন নেবে না, বলছি না আমার সাথে কোনো ফাপন নিবি না। এখন যেই মুহূর্তে আসিস ওই মুহূর্তে দৌড়তে দৌড় দিয়ে বাসার দিকে। মা, এ মানে কি? আমি বুঝলাম না, তুই কোনো মানে বোঝাবুঝি নাই, দৌড় দে দৌড় দে। আরে দৌড় দে বাসা, আমি ঝামেলা তো। আচ্ছা থাকো, ইমার্জেন্সি, আমি যাই। সমস্যা? তুইও বেটা আসোস, মানে আমার কইলে হয়? কি হয়েছে, খুলে কোয়া যায় না? একটা ইমার্জেন্সি কাজের মধ্যে আসছিলাম। না কিছু না, বলো। আসলে বাসায় না একটু সমস্যা হচ্ছে, মানে বাবা মা আত্মীয় স্বজন প্রতিদিন নানান রকম প্রশ্নের সম্মুখীন হচ্ছে, মানে খুবই বিব্রতকর প্রশ্ন। কি প্রশ্ন? এটার আসল ঘটনাটা কি? আসল ঘটনা আমি কেমনে ঘুমুক? আমার ক ঘটনা কি সেটা বল। পারবি না? আমাকে তো আর ভালো থাকতে দিচ্ছেন না স্যার। কি বলছেন আপনি? আপনার মতো একজন মানুষকে আমার পক্ষে ভালো খারাপ রাখা সম্ভব? এই যে বিধি হুট করে চলে গেল, কোনো কিছু না বলে কি মানে এটা? আমার সাথে তো রূপক ভাই আর মাঝখানে কথা হয়েছে। তোমার সাথে রূপকের কথা হয়েছে?